এই সেকশনে আমরা কি শিখব? যারা এতটুকু পর্যন্ত এসেছো বা যারা জ্যাঙ্গো শেখা শুরু করেছো, তাদের পাইথনের মোটামুটি একটা আইডিয়া থাকার কথা। বাট অনেক কিছুই আমরা ভুলে যাই প্র্যাকটিস করা একটু লেট হলে বা আগে প্র্যাকটিস করলে। তো সেজন্যই এই সেকশনটা আমরা পাইথন রিফ্রেশার হিসেবে শিখব, অর্থাৎ আমরা পাইথনে যা শিখেছি তার ইম্পর্টেন্ট কিছু টপিক, সবগুলো না, আগাগোড়া পাইথন না, জাস্ট পাইথনের এমন কিছু টপিক যেগুলো জ্যাঙ্গোতে খুব বেশি ইউজ হয় এবং জ্যাঙ্গোতে বারবার ইউজ হয়, এই টপিকগুলো আমরা এই সেকশনে শিখব। এবং এই টপিকগুলো সম্পর্কে যদি আমরা ভালো আইডিয়া নিতে পারি, তাহলে জ্যাঙ্গো আমাদের কাছে অনেকটাই সোজা মনে হবে। অনেকের কাছে এখানের যে টপিকগুলো আছে এগুলো নতুন, আবার অনেকের কাছে রিপিটেড টপিকও হতে পারে। বাট আমি সবাইকে রিকমেন্ড করবো একটা একটা করে প্রত্যেকটা টপিকের ভিডিও দেখে যাতে।